প্রেস কাউন্সিল আইনে শাস্তির বিধান না থাকায় সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রয়োগ বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিক নির্যাতনের ক্ষেত্রেও সুকৌশলে এটির অপপ্রয়োগ করা হচ্ছে বলেও মনে করেন তারা। বলছেন, সাংবাদিক ও সংবাদপত্র সংক্রান্ত যে কোনো অভিযোগ নিষ্পত্তির জন্য প্রথম মাধ্যম হওয়া উচিত বাংলাদেশ প্রেস কাউন্সিল। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। বৃহস্পতিবার রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রতিবেদক শামসুজ্জামান ও একজন চিত্রগ্রাহকের বিরুদ্ধে। একই দিনে একই আইনে মামলা হয় যুগান্তরের এক সাংবাদিকের বিরুদ্ধেও। শুক্রবার খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় দেশ টিভির এক সাংবাদিকের বিরুদ্ধে। আইনটি পাশের পর প্রায় শতাধিক সাংবাদিক এ মামলার শিকার হয়েছেন। কেউ সংবাদে ক্ষুব্ধ হলে প্রেস কাউন্সিল আইনে বিচারের বিধান থাকলেও কেন সাংবাদিকদের ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ, এমন প্রশ্ন ছিল আইনজ্ঞ মঞ্জিল মোর্শেদ ও সম্পাদক অধ্যাপক গোলাম রহমানের কাছে। একজন সাংবাদিকের প্রতিকার চাওয়ার কিংবা একজন সাংবাদিকের বিরুদ্ধে আবেদন করার কিংবা বিচার চাওয়ার সুযোগ প্রেস কাউন্সিলের ছিল, সেটা পরিষ্কার। সিকিউরিটি অ্যাক্টের অনেক অপব্যবহার হচ্ছে, অনেক অপপ্রয়োগ হচ্ছে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি সাংবাদিকদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে যে মামলা করা হচ্ছে সেই মামলাগুলি সাংবাদিকরা হ্যারাস হচ্ছে, অনেক ক্ষেত্রে তারা নির্যাতনের সম্মুখীন হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিচার হওয়ার আগেই তারা শাস্তি ভোগ করা শুরু করে দিয়েছে। প্রেস কাউন্সিলে যদি যায়, প্রেস কাউন্সিলে গেলে তো আপনি একটা আবেদন করতে হবে, সেখানে প্রেস কাউন্সিল দুই পক্ষকে নোটিশ দিবে, শুনবে, শোনার পরে সাংবাদিক যদি বেআইনি কিছু করে, অন্যায় করে, তাকে আইন অনুযায়ী তাকে একটা শাস্তি দিবে, এটি তো তার ক্ষমতা। কিন্তু আপনি যে হঠাৎ করে হাতে কবজি হাঁকে আপনার হাত করা পরে যে আপনি কি নিয়ে গেলেন 30 ঘন্টা 24 ঘন্টা কোথায় কি রাখলেন, এইগুলো তো আর করা যাবে না যদি প্রেস কাউন্সিলে যায়। এই জন্যই আপনার এইটি যেহেতু খুব নিবর্তনমূলক আইন এবং এটা দিয়ে জব্দ করা যায়, ভয় দেখানো যায়, এই কারণেই সবাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টই মামলাটা করে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও প্রতিশ্রুতিতেই আটকে আছে সরকার। এ আইনের সংশোধন ও প্রেস কাউন্সিল আইনের আধুনিকায়ন সময়ের দাবি বলে মনে করেন এই দুই বিশেষজ্ঞ। স্পেশাল যদি আলাদা প্রোটেকশন দিতে হয়, সেখানে যেমন প্রেস কাউন্সিল অ্যাক্ট আলাদাভাবে তাদের জন্য একটা রক্ষাকবচ ছিল, তাদের জন্য একটা যাওয়ার জায়গা ছিল, কিন্তু সেই আইনও এই এখন আর এই আধুনিক প্রযুক্তি কভার করে না, যে কারণে এই প্রেস কাউন্সিল অ্যাক্টের সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এটা সবাই তো আপনার মিডিয়ার লোক, তো ওখানে ওই সময় তো শুধু মিডিয়া বলতে প্রিন্ট মিডিয়ায় বুঝাতো, তো সেটার সংশোধন যদি না হয়ে থাকে সেটা তো দুঃখজনক, কারণ ইলেকট্রনিক্স মিডিয়া তো আজকে আসে নাই, কবে আসছে, অনেক বছর থেকে, তো সেটি এখনো তো হয় না, এটি বলুন তো দুঃখজনক। এছাড়াও পেনাল কোড 1960 এর ধারা 499, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন BTRC রেগুলেশন স্বাধীন সাংবাদিকতার জন্য বাধা স্বরূপ। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।